অস্তিত্ব হারাতে বসেছে সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও গবেষক প্রমথনাথ বিশির পৈতৃক ভিটা। বেদখল প্রায় নাটোরের বড়াই গ্রামের জুয়ারি গ্রামের জমিদার বাড়িটি। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্টে জানাচ্ছেন রত্না জামান। প্রায় 200 একর জমির বাড়িটিতে প্রবেশদ্বার থাকলেও নেই সেই জৌলুস। জমিদারদের ভবনগুলো সংস্কারের অভাবে ধসে পড়েছে, হারিয়ে যাচ্ছে স্মৃতিচিহ্ন। চত্বরের 6টি মন্দিরের একটিমাত্র টিকে আছে ভগ্নদশায়। দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে পরিবারের সদস্যরা ভারতে পাড়ি জমান। প্রমথনাথের মেয়ে ডক্টর চিরশ্রী বিশি স্বাধীনতার পর একবার পৈতৃক ভিটায় এসেছিলেন। একটা ইতিহাস স্বরূপ, মানে এখানে সরকার গড়ে তুলুক, দেশ বিদেশের মানুষ এসে দেখুক। দুইটা মন্দির ভালো আছে আর সবগুলো ভেঙে চড়ে ইয়া হয়ে গেছে, তো এগুলো সারলে পারে বা দেখার মতন করলে পারে আরো লোকজন এসে দেখবে ভালো কবি। এটা জমিদার এলাকা, আমরা ছোটবেলার থেকে শুনছি যে এটা জমিদারের বাড়ি ছিল এবং অনেক পর্যটন আসতো এখানে। 1901 সালের 11 জানুয়ারি নাটোরে জন্ম নেন বহুমুখী প্রতিভার অধিকারী প্রমথনাথ বিশি। 1910 সালে শান্তিনিকেতনে শিক্ষাজীবন শুরু করে পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সান্নিধ্য। প্রমথনাথ বিশি, তারপরে হচ্ছে ইঙ্গি বিশি, দুজনে দেখেছি আর দেখিনি। রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দেন। রবীন্দ্র অধ্যাপক ও বিভাগীয় প্রধান হয়ে 1971 সালে অবসর নেন। একাধারে তিনি ছিলেন কবি, নাট্যকার, গবেষক, সমালোচক, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, রম্য লেখক, ছড়াকার, সম্পাদক, অনুবাদক, কলামিস্ট ও রাজনীতিবিদ। তার গ্রন্থ রয়েছে 120টির মতো। ভগ্নপ্রায় ভবনগুলোর সংস্কারের পাশাপাশি দুই বাংলার সৃজনশীল লেখক ও মননশীল গবেষক প্রমথনাথ বিশির ইতিহাস সংরক্ষণের দাবি এলাকাবাসীর। রত্না সামান, একুশে টেলিভিশন।